কোর্টের নবান্ন অভিযানের পর এফআইআর দায়ের হয়েছিল তিনটি। এফআইআর এর ভিত্তিতে ভাস্করের বিরুদ্ধে পদক্ষেপ নয়, নির্দেশ দিয়ে দিল বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। প্রিয়াঙ্কা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রিয়াঙ্কা, ঠিক কি পর্যবেক্ষণ বিচারপতির? একদম, দেখো সমাজ থেকে ইতিমধ্যে যা উঠে আসছে, আদালতের স্বস্তিতে ভাস্কর ঘোষ, নবান্ন অভিযানের পর এফআইআর এর ভিত্তিতে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না, নির্দেশ বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের। নবান্ন অভিযানের একই ঘটনায় তিনটি এফআইআর, তিনটি ক্ষেত্রেই সংগ্রাম যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তারও আগে তার বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলার অভিযোগ দায়ের করে পুলিশ এমনটাই অভিযোগ মামলাকারী আইনজীবী বিচারপতি স্পষ্ট বক্তব্য, তিনি একজন স্কুল শিক্ষক, তিনি এর আগে বহু আন্দোলনে যোগ দিয়েছেন, সেক্ষেত্রে রাজ্য স্পষ্টত জানায় এই ঘটনায় পুলিশ কর্মী সহ 19 জন জখম হয়েছেন, তাহলে তাদের বিচার পাওয়ার কি অধিকার নেই? অভিযানের উদ্যোগ নেওয়া ব্যক্তিদের কোনো দায়িত্ব থাকতে পারে না? 6 নভেম্বর রয়েছে মামলার পরবর্তী শুনানি। আপাতত নবান্ন অভিযান সংক্রান্ত তিনটি এফআইআর এর ভিত্তিতে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টে। আমাদের ধন্যবাদ। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আরো একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, এফআইআর এর ভিত্তিতে ভাস্করের বিরুদ্ধে পদক্ষেপ নয়। আরো একবার আদালতে রাজ্যের মুখ পুরল, তিনটি এফআইআর দায়ের করা হয়েছিল ভাস্কর ঘোষের বিরুদ্ধে নবান্ন অভিযানের পর, এবং প্রতিটি ক্ষেত্রেই বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ জানিয়ে দিয়েছেন ভাস্করের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়। সুপ্রিম কোর্টে হলফনামা, স্বরাষ্ট্র মন্ত্রকের হলফনামা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক জানালো রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করলো স্বরাষ্ট্র মন্ত্রক। সিআইএসএফ কে সাহায্য করছে না রাজ্য সরকার, পর্যাপ্ত ব্যবস্থা নেই মহিলা জওয়ানদের জন্য, নেই থাকা ও পরিবহনের উপযুক্ত ব্যবস্থা, কেন্দ্র চিঠি লিখলেও জবাব দিচ্ছে না রাজ্য। রাজ্য সরকারকে তীব্র আক্রমণ কেন্দ্রের, আরজি করে কেন্দ্রীয় নিরাপত্তার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, আরজি করে রয়েছে সকাল থেকে এবং সেখানে বারবার ছবি তুলে ধরেছো সেখানে সিআইএসএফ নিরাপত্তা এবং সিআইএসএফ জওয়ানদের, তুমি সেই ছবি তুলে ধরেছো, আবারও উঠে আসছে রাজ্য সরকার অসহযোগিতা করছে, তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থাও করছে না, তাহলে তারা কি করে পর্যাপ্ত নিরাপত্তা দেবে সাধারণ মানুষকে? একদমই তাই, এখনও রাজ্যের তরফে এই বিষয়ে কোনো উত্তর কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়নি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, তুমি দেখতেই পাচ্ছ যে অভয়ার মৃত্যুর পর এই যে অস্থায়ী ক্যাম্প করে তারা যে প্রতিবাদ করছেন, এই প্রতিবাদ যাতে তারা সুষ্ঠুভাবে করতে পারেন, সুপ্রিম কোর্টের গাইডলাইনের পর চিকিৎসকদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে সেই ছবি তুমি দেখাবো তোমাকে সরাসরি, যে এই যে গোটা জায়গাটা তুমি দেখছো শুধু প্রতিবাদের ভাষা। এই প্রতিবাদ কেন সংগঠিত করতে হয়েছে? কারণ একজন চিকিৎসক 36 ঘন্টা কর্মরত অবস্থার পরেও তাকে নৃশংসভাবে খুন করা হলো, ধর্ষণ করা হলো, এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা যখন থেকে এই হাসপাতালে পাহারায় এলেন তারপর থেকে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের বেসিক নিডস সেইটুকু রাজ্য সরকার প্রোভাইড করছে না, এই অভিযোগ গুরুতর, এই অভিযোগ কিন্তু প্রকাশ্যে আসে। আমি একবার সরাসরি ছবিটা দেখাতে বলবো যে কেন্দ্রীয় বাহিনী ঠিক কোথা থেকে পোস্টিং রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু এই মুহূর্তে একেবারে মেন গেটে রয়েছে, অর্থাৎ এই মেন গেট থেকেই মোটামুটিভাবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা তারা কিন্তু এখান থেকে কন্ট্রোল করছেন। এখান থেকে গোটা হাসপাতালের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ান এবং কেন্দ্রীয় বাহিনীর পুরুষ জওয়ানরা মোতায়েন রয়েছে। এখন এই সমস্ত জওয়ান যারা মোতায়েন রয়েছে তাদের যে বেসিক নিডস, অর্থাৎ মহিলারা থাকলে তাদের একটা ওয়াশরুম, মহিলাদের ক্ষেত্রে তাদের একটা রেস্টরুম, মহিলাদের ক্ষেত্রে তাদের একটা বসার জায়গা, এই যে ন্যূনতম কিছু বেসিক নিডস রয়েছে যেটা তারা পাচ্ছেন না, তারা সরাসরি সেই অভিযোগ জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তারপর কথা বলা হয় রাজ্য সরকারের সাথে। কার সাথে কথা বলবেন? যেহেতু গোটা বিষয়টি পুলিশের অধীনস্থ, তাই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে দু দফায় কথা হয় বলে সূত্র মারফত দাবি হচ্ছে। এই দু দফার পরেও বিনীত গোয়েল জানাতে পারলেন না, এখানে সিআইএসএফ নিরাপত্তা দিচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে, অন্যদিকে অভিযোগ উঠছে সেই সিআইএসএফ কে পর্যাপ্ত ব্যবস্থা, পর্যাপ্ত ফেসিলিটি দিচ্ছে না রাজ্য সরকার। অনেক ধন্যবাদ অনুপম। এবার মমতা বিরুদ্ধে সড়ক, আরো এক কেন্দ্রমন্ত্রী অন্নপূর্ণা দেবীর পর সড়ক কেন্দ্রমন্ত্রী কিরণ রিজিজু, পশ্চিমবঙ্গ সরকার উপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ, মমতাকে সঠিক পদক্ষেপ গ্রহণের আর্জি জানালো
আসেনি। 2021 সালে ক্ষমতা করেছেন কিরণ রিজিজু, তার বক্তব্য মমতাকে সঠিক পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঠিক যেমন ভাবে অন্নপূর্ণা দেবীও ফাস্ট ট্র্যাক কোর্টের কতগুলো কোর্টের অনুমোদন দেওয়া হয়েছে, এ রাজ্যে কতগুলো কোর্ট আদতে হয়েছে তার রীতিমতো খতিয়ান দিয়ে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন। ঠিক সেভাবে কিরণ রিজিজুও জানালেন 2021 সালের কথা, 2021 সালে পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু রাজ্য না কোনো পদক্ষেপ নেয়নি। বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হলো, পদক্ষেপ নেওয়া হলো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, বর্ধমান মেডিকেল কলেজ থেকে বদলি করা হলো তাকে, বদলি করা হলো চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে, বিরূপাক্ষকে বদলির সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের তরফে নেওয়া হয়েছে, বদলি করে পাঠানো হয়েছে কাকদ্বীপে। বর্ধমান মেডিকেলে অভিজ্ঞ বিরূপাক্ষের বিরুদ্ধে ক্ষোভ জাগের, এরপরে একাধিক অভিযোগ তুলে সরবন চিকিৎসকরা, তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের তরফে। মানুষ ঘুমিয়ে নেই, প্রতিবাদ করতে জানে, তারা প্রতিবাদ করছে। একেবারেই রাজনৈতিক রং ছাড়া গণ আন্দোলন, এবং শিরদাঁড়া রেখে আসা হয়েছিল বিনীত গোয়েলের টেবিলে। সেই শিরদাঁড়া নিয়ে তিনি কি করলেন পরবর্তীকালে জানা যায়নি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে খবর, জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনের ফলে সরানো হতে পারে বিনীত গোয়েলকে। মানববন্ধনের চেনের ব্যাপ্তি ফাইন সিটি থেকে ডিএম বাইপাস মেট্রোপলিটন পর্যন্ত চলে গিয়েছে, পুরো বাইপাস রোডে আবদ্ধ এই মুহূর্তে। মানুষ দাঁড়িয়ে রয়েছেন, আমি হেঁটে দৌড়ে এর কুল কিনারা পাচ্ছি না, কত দূর পর্যন্ত এই র্যালি গিয়েছে।